আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইমদাদুল হক। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মীর সাব্বির এবং সাজু খাদেম, আমরা তাদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আচ্ছা, আপনারা তো বন্ধু, আপনার কাছে প্রথমে জানতে চাই যে সাজু খাদেমের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? বন্ধুত্ব, যেটা প্রথমে বললেন, বন্ধুর আসলে কোনো সীমারেখা নেই এবং সেখানে কোনো বাধ মানা না মানা একটা ব্যাপার থাকে। তো সাজুর সাথে আমার আজকে থেকে বন্ধুত্ব নাই, বন্ধুত্বটা বয়স প্রায় আমার ধারণা বাইশ তেইশ বছর হবে। কারণ সাজু আর আমি ঢাকাতে যখন, আমি তো মফস্বল জেলা শহর বরগুনার, সাজু হচ্ছে সিলেট থেকে আসা। তো যেটা হচ্ছে যে আমরা ঢাকাতে একটা নাটকের দলের সঙ্গে জড়িত ছিলাম, নাগরিক নাট্যাঙ্গন, এবং সেখানেই সাজুর সঙ্গে আমার পরিচয়। ডক্টর ইলামুল হক এবং শ্রদ্ধেয় লাকি নাম, আমাদের দুজনের সংগঠন এটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু দুজন একসাথে কোরাস টিমে বসতাম, আমরা গান গাইতাম, আমি হারমোনিয়াম বাজাতাম, সে বাঁশি বাজাতো। হ্যাঁ, তো ওইখান থেকে আমাদের একটা অদ্ভুত মানে টান কাজ করে। ধরেন কখনোই যদি ওর সঙ্গে আমার একসঙ্গে অভিনয় নাও হয়, তখনও আমার কাছে মনে হয় যে আমরা সবসময় বোধহয় দেখা হয় আমাদের। আমরা তারপরে কিন্তু অনেক কাজ একসঙ্গে করি, তাই না? আমাদের অনেক কাজ একসাথে করা হয়। সেটাই আসলে জানতে চাচ্ছিলাম যে কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে। আপনার তো বন্ধু, বন্ধুর তো সবই ভালো লাগবে। ওর সবচেয়ে ভালো লাগে যে ও মানুষকে খুব আপন করে নেয়, এবং যেটা হয় যে কখনোই মনে হয় না যে ও দূরের কেউ। এইটা আমার কাছে সবচেয়ে খুব ভালো লাগে যে একটা মানুষকে যখন প্রত্যেকবারই দেখি, প্রত্যেকবারই মনে হয় যেন কালকেও দেখা হয়েছিল। এটা কিন্তু একটা আমার সবচেয়ে ভালো লাগে সাজু ভাইয়ের, যে সবসময় উনি মানে মজার মধ্যে থাকেন, সবসময় মজা করতে থাকেন। আপনার কোন জিনিসটা ভালো লাগে মীর সাব্বির ভাই? মীর সাব্বিরের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মীর সাব্বির তো বললাম না যে আমাদের বন্ধুত্ব এমন একটি জায়গায় যে যে কোনো ক্রিটিসাইজ সে খুব সহজে নিতে পারে, স্পেশালি আমার ক্রিটিসাইজ। মানে আমরা যখন একসাথে বসি, আমরা তো অনেক সমালোচনা মানে অনেক আলোচনা সমালোচনা করি না, যে মীর সাব্বিরের সেন্স অফ হিউমার আমার ভালো লাগে। কারণ আমরা যখন বসি, আমাদের দুজনে একসাথে বসলে আমরা অনেক কিছু ক্রিয়েট হয়। আমাদের জীবনে একসাথে বসে কত যে গান তৈরি হয়েছে, গান বলতে এগুলো হচ্ছে প্যারোডি গান, এবং এটা কিন্তু থাকে না যে যৌথ প্রযোজনা, আমাদের যৌথ প্রযোজনার গান অনেক। আর মাঝে মাঝে যখন ও যখন কিছু নির্মাণ করে, নাটক বানায়, সিনেমা বানায়, আমার মনে হয় যে ওর প্রথম সমালোচকটা আমি। কিন্তু এই সমালোচনা কিন্তু নিন্দা না, এই সমালোচনা হচ্ছে কনস্ট্রাকটিভ ডিসকাশন, এবং সেটা ও গ্রহণ করতে পারে, নিতে পারে। এবং সবচেয়ে ভালো লাগে যে ও আবার কোনো ভালো খারাপ কিছু হলে সেটা আমার সাথে শেয়ার করে, এই শেয়ারিংটা আমাদের আছে। আচ্ছা, আপনারা তো বন্ধুত্ব তো অনেকদিন, বাইশ বছর যেটি বলছিলেন, তো সবচেয়ে খারাপ কোন জিনিসটা লাগে যে সাজু খাদেমের এই জিনিসটা চেঞ্জ করতে পারলে মনে হয় আর একটু ভালো হতো? মানে হয় কি, বন্ধুত্বের সম্পর্কে খারাপ আসলে চোখে পড়ে না। মানে এইটা ধরেন আমার আর ওর খারাপটা আমরা দুজনে বলতে পারবো না, এটা আবার আপনি বলতে পারবেন কিংবা অন্য একজন মানুষ বলতে পারবে, কারণ আমরা এত বেশি ক্লোজলি মিশি। ওর খারাপ কিছু হলেও খারাপ লাগে না, এবং আমার ধারণা আমারও তাই। আমার কোনো খারাপ সাজু হয়তো বলতে পারবে না, কিন্তু থার্ড একজন পার্সন মানে ওইটা আসলে খারাপ বলা ঠিক হবে না। আমরা তো আসলে পরস্পরকে আলোচনা করলে কীরকম হয়, যখন মীর সাব্বির যখন কোনো গল্প বলে, এই গল্পে সে যে রসটা নিয়ে বলে, আপনি দেখবেন যে ওর গল্প বলার ঢঙটা খুব ইন্টারেস্টিং, আপনি গল্প শুনলে আমরা হাসবো। কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে আমরা তো হাসি, সে গল্প বলার সময় নিজেও হাসে, তখন আমরা মাঝে মাঝে বলি যে তুই হাসিস না তো খুদ আমরা হাসবো। আসলেই তাই। আর কোন জিনিসটা চেঞ্জ করতে চান, যে মীর সাব্বির যদি এই জিনিসটা যদি একটু চেঞ্জ করতো তাহলে হয়তো আর একটু বেটার হতো, কি মনে হয় আপনার কাছে? না না, এত বড় অথরিটি নেওয়ার লোক আমি না। আসলে মানে আপনি মানে আপনি আসলে আমাদের দুজনকে এমন একটা ইন্টারভিউ, আমাদের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছেন, এমন একটা ইন্টারভিউতে আমাদের দুজনকে নিয়ে আসছেন। সেই ইন্টারভিউটার ভিতরে আসলে আমরা মানে আমার মনে হয় যে আমরা অপরিচিত দুজন মানুষ আনলে কিন্তু আমরা দুজন দুজনটা বলতে পারতাম। আমরা এত বেশি সময় ধরে দুজন দুজনকে চিনি, সো মানে পরিবর্তন কি, আমরা তখন পরিবর্তন হইতে পারে একটা, সেটা হচ্ছে সাজু যদি একটু লম্বা হইতো তাহলে ভালো লাগতো, আমি যদি একটু শুকাইতাম তাহলে ভালো হইতো। পরিবর্তন এরকম হইলে মনে হয় ভালো হইতো, তাই না? পরিবর্তন বলতে সংযোজন হতে পারে, আমার জন্য সংযোজন আর ওর জন্য বিয়োজন। আমি একটু যদি শুকাইতে পারতাম, ও যদি একটু লম্বা হইতে পারতো, এরকম আর কি। আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক, এবং আপনাদের সাথে আরও আড্ডা হবে। আপনারা ভালো থাকবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সময় টিভিকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আমাদের মাধ্যমে দর্শককে সময় দেওয়ার জন্য এই সময়টার জন্য আপনাদেরকে ধন্যবাদ।